রাজধানী গুলশানের বাসা থেকে জান্নাতুল নওরিন এশা নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, এশা 2004 সালে খুলনায় হত্যা মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সন্ত্রাসী এরশাদ শিকদারের মেয়ে। এশার মায়ের অভিযোগ, প্রেমিককে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে ঝুলে তার মেয়ে নিজেকে শেষ করেছেন। শুক্রবার ভোরে পুলিশ এশাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এশার ফুফাতো ভাই রুশো বলেন, আমার ফুপা মৃত এরশাদ শিকদার, তার দ্বিতীয় স্ত্রী শোভা আক্তারের মেয়ে এশা বর্তমানে গুলশানের সুবাস্তু টাওয়ারে নবম তলায় থাকতেন ফুফু ও এশা। এশা সিটি কলেজ থেকে HSC পাশ করেছেন। এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, তাদের মধ্যে মোবাইল ফোনে প্রায়ই ঝগড়া হতো, বৃহস্পতিবার সন্ধ্যায়ও তাদের ঝগড়া হয়। রুশো আরও বলেন, রাতে মায়ের সঙ্গে খাবার খেয়ে এশা নিজের ঘরে ঘুমাতে যান। ভোরে এশাকে ডাকাডাকি করলে সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকেন ফুফু। পরে দরজা ভেঙে দেখেন এশা গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, সকালে এক তরুণীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। Thank you.